হাতাগুলো ছিল বড় বড়, মাথায় কাপড় ছিল, ওরা খুব ফ্যাশন ড্রেস পরে, ঠিক আছে, বাট সবকিছুর মধ্যে ওদের খুব শালীনতা থাকে মেয়েদের মধ্যে। সো নতুন করে বর্ষাকে দেখতে পাবে মানুষ টিন্ডারের মাধ্যমে। আসসালামু আলাইকুম। সিনেমা আপনাদের সবার সাপোর্ট, এটা পরে বলি, সবার আগে বলি আজকের যে অনুষ্ঠানটা, আজকের যে উদ্যোগ, আপনাদের সবার প্রিয় অনন্ত জলিল, যে মানে উনি সবসময় সেই খোঁজদার সার্চ থেকে শুরু করে আজকে পর্যন্ত ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ওয়ে বের করে, যেটা কিনা পাবলিসিটির সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছায়। যেমন বাংলাদেশে আমরাই প্রথম সিনেমার বিল করতেই, তারপরে গাড়ি সাজিয়ে রাস্তায় রাস্তায় অনেক বড় বড় এলইডি টেলিভিশন দিয়ে ট্রেলার দেখায়, তারপরে এখন এই 10-12 বছরে দেখি সবাই করে, নর্মালি সবাই করে, সব ধরনের বাজেটের ছবি কম বেশি এগুলো প্রচার করে। বাট আজকে যে আমরা যারা অনলাইন বেজ, আপনারা যারা, এখন সব কিছু অনলাইন, লাইক যেগুলো টেলিভিশন আছে বা প্রিন্টিং মিডিয়া, সব কিছুই যখন এটা অটোমেটিক অনলাইনে চলে যায়, তারপরেও আলাদা করে যে আপনাদেরকে ইনভাইট করেছে, তার জন্য আমি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ দিতে চাই। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষকে আসলে নক করা উচিত, প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা লেভেলের মানুষকে রেসপেক্ট করা উচিত বলে আমি মনে করি। আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো, সবসময়ই করেন আপনারা সেই শুরু থেকে এখন পর্যন্ত, যে মানে এত কষ্ট করেছি 3.5 বছর এই ছবিটার পেছনে, মানে ইরানে আমি দুইবার গিয়েছি শুটিং এর আগে, এবং আমার হাজবেন্ড মনে সব কিছু মিলায় 4-5 বার গিয়েছে, বাচ্চা সহ সবাইকে 1 মাসের মতো ছিলাম আমি শুটিং এর জন্য, মানে অনেক গরম অনেক ঠান্ডা, বিদেশে গিয়ে তাদের কথার সাথে ম্যাচিং হওয়া, মানে অ্যাডজাস্ট করা তাদের এনভায়রনমেন্ট, ইরানি ক্যারেক্টার, আর ইরান তো সবাই, ইরান সম্পর্কে সবারই মোটামুটি ধারণা আছে যে ওরা কতটা কনজারভেটিভ একটা মেয়েদের বিষয়ে, তাদের ড্রেস আর তাদের চলাফেরা। আমি একজন ফরেনার, আমি একজন সিনেমার আর্টিস্ট, আমি একজন হিরোইন, সেখানে একটা শুটিং করতে গিয়েছি, তারপরও তারা আমাকে ছাড় দেননি। ছাড় দেননি বলতে গেলে বলবো যে মানে আমার ইচ্ছে হয়েছে আমাদের দেশীয় মেয়েরা যেমন আমরা স্লিপার করি, জুতাগুলো করি, এটাও তারা আমাকে পড়তে দেয়নি, যে না এটা কোনোভাবেই করা যাবে না, কোনোভাবে যদি এটা ক্যামেরায় চলে আসে আমাদের ফাইন হবে, তখন গভর্নমেন্ট আমাদেরকে এটা নিয়ে তলব করবে। সো তোমাকেও লাইক স্নিকার্স পরতে হবে যেন পা দেখা না যায়, ইভেন আমার হাতাগুলো ছিল বড় বড়, মাথায় কাপড় ছিল, ওরা খুব ফ্যাশন ড্রেস পরে, ঠিক আছে, বাট সব কিছুর মধ্যে ওদের খুব শালীনতা থাকে মেয়েদের মধ্যে। সো নতুন করে বর্ষাকে দেখতে পাবে মানুষ টিন্ডারের মাধ্যমে, আর কম বেশি যারা অডিয়েন্স, যারা সিনেমাটি দেখবেন, তারা সবাই ইরানি সিনেমা, ইরানি সিরিয়াল, তার্কিশ সিনেমা, তার্কিশ সিরিয়াল, সুলতান সুলেমান হচ্ছে তার এক্সাম্পল, উদাহরণ। সো আমি আশা করি সবাই হলে আসবে ছবিটি দেখতে। আর জীবনের বড় পাওয়া আমি মনে করি, কারণ নর্মালি আমার কাছে যেটা ফিল হয়, আমি জানি না অন্য শিল্পীদের ক্ষেত্রেটা হয়েছে কিনা, আমি যেখানেই যাই, যে জায়গায় যাই, আমার এক ধরনের দর্শক আছে, একটা শ্রেণীর, একটা বয়সের, সেটা হচ্ছে যারা 50 আর। এই এই অডিয়েন্সের যে আন্টিগুলো যখন আমার কাছে এসে বলে, মা তোমাকে খুব ভালো লাগে, খুবই সুন্দর করে তুমি নিজেকে প্রেজেন্ট করো, যেটা আসলে আমাদের সন্তান নিয়ে, ফ্যামিলি নিয়ে দেখা যায়, সো এই সিনেমাটা আরও বেশি অনেক উপরে নিয়ে যাবে আমার এই প্রশংসাগুলোর। তো সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সিনেমাটাকে বেশি বেশি প্রমোট করবেন, খুশি হব। থ্যাংক ইউ। সবার আগে আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।